ফজলে লোহানী বাংলাদেশের স্বনামধন্য সাংবাদিক, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন এর উপস্থাপক হিসেবে বিপুল জনপ্রিয়তা লাভ। দাদিমা, আপনি কতদিন ধরে এখানে আছেন? এই জায়গা হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফ্রড ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বনানী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় উপস্থাপক ফজলে লোহানীর কবর এখানে। আজকে কবরটি ঘুরি ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। আমি এখন ফজলে লোহানীর কবর দিকে যাব। এই পথটা ধরে একটু হাঁটলে এই যে আমার পিছনে যে কবরটা, এটা হচ্ছে বিখ্যাত উপস্থাপক, যদি কিছু মনে না করেন, অনুষ্ঠানের উপস্থাপক ফজলে লোহানীর কবর। যেন মনে হয় সমুদ্রের মাঝে একটি তিলের মতো। আমার বাঁদিকে সন্দ্বীপের তটরেখা দেখা যাচ্ছে, আর আমরা চলেছি। এই হচ্ছে ফজলে লোহানীর কবর, মরহুম ফজলে লোহানী, তার পিতা মরহুম আবু লোহানী, তার মৃত্যু 30 অক্টোবর 1985 ইংরেজি। এশিয়ার পশ্চিম প্রান্তে, যেখানে আফ্রিকা আর এশিয়া একসঙ্গে মিশেছে, সেখানে সিনাই মরুভূমির পূর্ব দিকে এবং ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব কিনারায় একটি প্রাচীন দেশ ছিল। আজ আর সেই দেশটি নেই। সেই দেশের নাম ছিল প্যালেস্টাইন। আমি এখন ফজলে লোহানী সংক্ষিপ্ত জীবনী বলবো। ফজলে লোহানী 1928 সালের 12 মার্চ সিরাজগঞ্জ জেলার কাউলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আবু লোহানী ছিলেন একজন সাংবাদিক ও সাহিত্যিক, ও তার মা ফাতেমা লোহানী ছিলেন কলকাতা কর্পোরেশন স্কুলের শিক্ষিকা। তিনি সিরাজগঞ্জ বিএল স্কুল থেকে ম্যাট্রিক এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পাশ করেন। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে এমএসসি ক্লাসে ভর্তি হলেও চূড়ান্ত পরীক্ষায় তিনি অংশ নেননি। ফজলে লোহানীর কর্মজীবন। লোহানী 1947 সালে ঢাকা থেকে পূর্ব বাংলা নামে সাপ্তাহিক পত্রিকা এবং 1949 অগত্যা নামে একটি জনপ্রিয় মাসিক ম্যাগাজিন প্রকাশ করেন। জন্মভূমিতে সাংবাদিক হিসাবে কয়েক বছর কাজ করার পর তিনি যুক্তরাজ্যে চলে যান। ফজলে লোহানী ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব। বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন এর উপস্থাপক হিসাবে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। 1985 সালে তিনি আকস্মিক মৃত্যুবরণ করেন। আমার ঘর নাই। আপনার ঘর নাই? বাবা, ঘর দুয়ার হারাম, এত লইয়েনও নাই, ইয়েনও নাই, মানে বাড়ি এরি থাকি। কই তো বাবা, মানে বাড়ি থাকি। এই বৃদ্ধা তার সর্বস্ব হারিয়ে আজ শুধু কাঁদতে পারেন আর দীর্ঘশ্বাস ফেলতে পারেন। Thank you.
আজকে যে ব্লগ করলাম বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক ফজলে রোহানির কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।